তো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সো তোমরা যেন আরও বেশি ভালো থাকো সেই জন্য কিন্তু তোমার ভাইয়ের আজকের এই ভিডিওটা নিয়ে আসা। তো ফ্রেন্ডস, গত 4-5 দিন ধরে কিন্তু আমি একটা VPN ট্রায়াল করতেছি, আর এটাতে কিন্তু অনেক ভালো কিছু পাইছি, যেটাকে গরিবের VPN বলে। গরিবের VPN বলার কারণ হচ্ছে, কারণ এটা কিন্তু ছোট ছোট মোবাইলে যেমন 2GB 3GB ফোনে কিন্তু অনেক ভালো ব্যাকআপ দিছে। সো গত 4-5 দিন ধরে কিন্তু এটা আমি ট্রায়াল দিয়ে দেখছি, এটার মধ্যে অনেক ভালো ভালো সেটিংস আছে ফ্রেন্ডস। সো এটা মানে এটা ইউজ করলে তোমাদের পিং এর কোনো প্রবলেম থাকবে না। অলরেডি তোমরা আমার ডিসপ্লের উপরে দেখতে পারতেছো, আমার পিং কিন্তু খুবই ভালো। সো তোমাদেরও কোনো পিং প্রবলেম থাকবে না, আমি সেই সেটিংসগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। আর অবশ্যই তোমাদের ব্যাকগ্রাউন্ডে যে VPN ডিসকানেক্ট হয়ে যায় সেটাও কিন্তু আর থাকবে না। সো সম্পূর্ণ সেটিংসগুলো দেখিয়ে দিব। ভিডিওটা কিন্তু 1 সেকেন্ডের জন্য স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকো। আর ভিডিওতে এখনই লাইক দিয়ে দাও, লাইক নিয়ে কোনো কিপটাপি করো না, এখনই ভিডিওতে লাইক দাও। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, এখনই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর পারলে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও, কারণ অন্যজনের কিন্তু উপকার হতে পারে। সো অনেক বকবক করে ফেলেছি, চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, VPN এর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা কিন্তু স্কিপ করো না। আর তোমাদেরকে ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা বলে দিচ্ছি ফ্রেন্ডস, তোমরা অনেকেই বলো যে ভাই তোমার VPN এ কিন্তু ভালো ব্যাকআপ দিতেছে বা তোমার ফোনে কিন্তু ভালো পিং পাচ্ছে, কিন্তু আমারটাই পাচ্ছে না। সো আমার ভিডিও দেখে কিন্তু 90% মানুষের কিন্তু তোমার হেল্প হচ্ছে, আমি কিন্তু কমেন্টগুলো পড়ি, তোমাদের দেখি। সো বাকি 10%-এর কিন্তু হয় না। সো 10% কিন্তু এসে নেগেটিভ কমেন্ট করো। তো ভাই তোমাদেরকে বলে দিচ্ছি, যারা নেগেটিভ কমেন্ট করো, ভাই সবার ফোন কিন্তু এক না। তোমার ফোনে হয়তো প্রসেসর বা র্যাম রুম কম হতে পারে, বা তোমার এলাকায় যে নেটওয়ার্ক সেটা কিন্তু খারাপ থাকতে পারে, সেই জন্য কিন্তু তোমার প্রবলেম হইতে পারে, সবার কিন্তু এক হয় না। সো তোমাদের ফোনেরও কিন্তু এখানে একটা বিষয় থাকে ভাই, র্যাম রুম প্রসেসরের উপরেও কিন্তু এটা ডিপেন্ড করে। যে তোমার ফোন যত ভালো হবে, সো তোমার VPN বা তোমার এভরিথিং কিন্তু তত ভালো কাজ করবে। সো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার পরে তোমাদের যে সেটিংসগুলো দেখাবো আশা করি তোমাদের অনেক উপকার হবে। সো চলো প্রথমে আমরা VPNটার রিভিউ এবং VPNটার সেটিংস দেখে নেই। তো ফ্রেন্ডস, VPNটি ডাউনলোড করতে হলে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লে স্টোর অপশন যে রয়েছে, সে প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে যাওয়ার কিন্তু সার্চ বারে লিখবে আইটপ VPN লিখবে। দেখো আইটপ লেখার পরে পরেই কিন্তু VPNটা সবার সামনে চলে আসছে। সো তোমরা কী করবে, এটা দেখ সবার উপরে ক্লিক করবা, তারপর দেখতে পারবা আইটপ VPN ফার্স্ট অ্যান্ড আনলিমিটেড প্রক্সি সার্ভারস 2021। সো এটা দেখার পরে নিচে চলে আসবা, দেখবা যে এখানে কিন্তু রেটিং রয়েছে 4.3 স্টার, তারপরে দেখতে পাচ্ছ 5 মিলিয়ন প্লাস কিন্তু এখানে ডাউনলোড রয়েছে ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ। সো তোমরা কী করবে, এটাকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে কিন্তু ওপেনে ক্লিক করবে, ওপেনে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু এটা তোমাদেরকে সেই VPN এ প্রবেশ করাবে। সো VPNটার একটি প্রবলেম বলে এটাতে কিন্তু প্রচুর অ্যাড আসে। সো সমস্যা নেই, দেখতে পাচ্ছ 5 সেকেন্ডসের অ্যাড, এটা কিন্তু তোমরা ক্রস দিয়ে কেটে নিবে। সো এখানে কিন্তু VPNটাতে ভাই অনেক রকমের সেটিংস আছে। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফর গেমিং, ফর স্ট্রিমিং, ফর সোশিয়াল, তারপর কিন্তু অল সার্ভারস, এখানে কিন্তু অনেকগুলো সার্ভার আছে। তো তোমরা কী করবা, গেমিংয়ে গেলে দেখতে পারবা, দেখানো এখানে মোবাইল লিজেন্ডস, BGMI, পাবজি মোবাইল, পাবজি লাইট, তারপর কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফ্রি ফায়ার কিন্তু এখানে রয়েছে, ফ্রি ফায়ার, তারপর ফ্রি ফায়ার ম্যাক্সও কিন্তু রয়েছে। সো ফ্রেন্ডস, ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু অফিসিয়ালিভাবে এখনও লঞ্চ হয় নাই, তার জন্য কিন্তু তোমরা এটা সিলেক্ট করো না। এখানে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার, যে দেখতে পাচ্ছ দেখো এখানে কী রয়েছে, ফ্রি ফায়ার BR, এখানে কিন্তু অনেকগুলো সার্ভার রয়েছে। সো তোমরা কিন্তু এখানে যেইটার মধ্যে নেটওয়ার্ক বেশি দেখাবে সেটাই কিন্তু তোমরা সিলেক্ট করবে, এই যে দেখতে পাচ্ছ এখানে। তারপর তোমাদেরকে আরও কিছু সেটিংস সেক্টর মধ্যে আমি দেখিয়ে দেই। সো তোমরা যদি ফাস্ট যদি চাও যে ফাস্ট তোমাদের VPN কাজ করবে, পিংয়ের কোনো প্রবলেম হবে না, সেই জন্য কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে সরাসরি কিন্তু সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতে পারবে নেটওয়ার্ক প্রোটোকল নামে একটা অপশন রয়েছে, সে নেটওয়ার্ক প্রোটোকলসের মধ্যে তোমরা ক্লিক করবে, তাহলে তোমাদেরকে কিন্তু এখানে 3টা অপশন দেখাবে। তোমার ফোনে কিন্তু অলরেডি এই যে অটোটা কিন্তু রিকমেন্ডেড করা আছে, তোমরা কী করবে এখানে দেখো সবার নিচে দেখো UDP ফাস্ট স্পিড, এটার মধ্যে কিন্তু ক্লিক করে দিবে, তাহলে কিন্তু তোমাদের নেটওয়ার্কের পিংয়ের কোনো প্রবলেম হবে না। তারপর এখান থেকে কিন্তু ব্যাক দিবে, এটাই তোমার সেটিং। আর এখানে কিন্তু ক্লিক করে দেখবে যে এটা অন আছে কিনা, ব্যাটারি অপটিমাইজেশন, তাতে করে তোমার ব্যাটারির কিন্তু চার্জটা খুবই কম কাটবে আর কি, এখান থেকে যদি তোমরা এটা সিলেক্ট করে নাও। তারপর এখানে দেখতে পাচ্ছ অল সার্ভারসের মধ্যে তোমরা কী করবে, এখানে কিন্তু ফাস্ট সার্ভারস যেটা দেওয়া আছে, ফাস্টের সার্ভারস ওইটা দিলে কিন্তু তোমাদেরকে এখানে টাকা দিতে চাইবে। সো তোমাদের কিন্তু টাকা দিয়ে এটা ইউজ করার কোনো দরকার নাই, তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি
ফ্রি ইউজ করতে পারবা সেটা কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই দেখাই দিব। সো এখানে যেগুলো দেখতে পারতেছো এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি, যেটার মধ্যে কিন্তু ফ্রি লেখা আছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, কিন্তু ভিআইপি যেগুলোর মধ্যে লেখা আছে এগুলো কিন্তু তোমাকে টাকা দিয়ে কিনতে হবে। সো এখানে সিঙ্গাপুর যে সার্ভারটা দেখতে পাচ্ছ এটার কিন্তু নেটওয়ার্ক একদম ফুল করা আছে, এটা কিন্তু পাশে ভিআইপি লেখা আছে, কিন্তু দেখো যেটা ফ্রি সিঙ্গাপুর সার্ভার ওইটাতেও কিন্তু ফুল নেটওয়ার্ক আছে। সো তোমরা কী করবে, এখানে কিন্তু সিঙ্গাপুরে ক্লিক করে নিবে, তারপর কিন্তু সিঙ্গাপুরে এখানে ক্লিক করে সিঙ্গাপুর সিলেক্ট করে নিবা, তারপর কিন্তু ভিপিএনটা কানেক্ট করবা। ভাই সিঙ্গাপুর সার্ভারটা খুবই ভালো, এই সিঙ্গাপুর সার্ভার দিয়ে যদি তুমি ভিপিএনে যদি দেখো তাহলে কিন্তু তোমার সাথে সাথে কিন্তু কানেক্ট হয়। সরি ভাই আমি এখানে কিন্তু একটা ভুল করতেছি, ওয়াইফাই দিয়ে কিন্তু কানেক্ট করে তোমাদেরকে দেখাইছি। সো প্রথমবার কিন্তু আমার আসতে চাইছিল না, রিট্রাই দেখাইছে, তোমরা কিন্তু সেকেন্ডবার ট্রাই করবা। সো তোমাদেরকে কিন্তু আমি মোবাইল ডাটা দিয়ে এখন ট্রাই করে দেখাবো, আমি ভুলে ওয়াইফাই দিয়ে ই করছি। সো দেখতে পাইলা আমার কিন্তু এখানে রবি নেটওয়ার্ক চালু করা। সো আমি ডিসকানেক্ট করে দেই, এখানে দেখতে পারছো আমি কিন্তু ডিসকানেক্ট করে দিয়েছি। আর অল সার্ভার্সের নিচে কিন্তু দেখতে পারছো আমার কিন্তু সিঙ্গাপুর লেখা। যদি তোমরা ফ্রি ফায়ার ভিপিএনটার জন্য কানেক্ট করো, আমি কিন্তু দুইটাতেই ট্রাই করছি ভাই, দুইটাতেই খুবই ভালো নেটওয়ার্ক পাওয়া যায়, কিন্তু সিঙ্গাপুর সার্ভারে যদি তুমি করো না, সিঙ্গাপুর সার্ভারটা খুবই ভালো, সেই জন্য কিন্তু তোমরা সিঙ্গাপুর সার্ভার ট্রাই করতে পারো। এখানে কিন্তু অ্যাড আসে ভাই, প্রচুর অ্যাড আসে, তোমরা কিন্তু উপরের দিকে ক্রস লেখা আছে ওইখানে কিন্তু ক্রস দিয়ে তোমরা ব্যাক দিয়ে দিবা, যে উপরে ক্রস লেখা আসছে এখানে, এই দেখো এখানে ক্রস আছে। সো তোমরা সবসময় ক্রস দিয়েই করে নিবা। সো এখানে গেমিংয়ের জন্য যেটা তোমাদেরকে দেখাইছি, ধরো তুমি ফ্রি ফায়ার দিয়ে খেলবা, তো ওখানে তো সিঙ্গাপুর এটা দেখাইছি, ওয়াইফাই থাকলেও সমস্যা নাই, আর যদি তোমরা মোবাইল ডাটা থাকে তাহলে কিন্তু সমস্যা নাই, ওইখানে সিঙ্গাপুর সার্ভার তোমরা সিলেক্ট করতে পারবা। সো এখানে ধরো এটার মধ্যে ফুল নেটওয়ার্ক আছে, সো এটা আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক এটা কানেক্ট হতে চাইবে। সো দেখো এক চান্সে কিন্তু আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে, মোবাইল ডাটা দিয়ে কিন্তু তোমাদেরকে দেখালাম, যে দেখো ভিপিএন কিন্তু কানেক্টেড হয়ে গেছে, এখানে তোমাদেরকে দেখাই নাই, আইটপ ভিপিএন ইজ রানিং অ্যান্ড 100% ভিপিএন কানেক্ট হয়ে গেছে। সো এখন কিন্তু তোমাদেরকে গেমের মধ্যে প্রবেশ করে আমি দেখিয়ে দিব যে গেমের মধ্যে পিং কীরকম থাকে বা ঢুকার সময় কোনো প্রবলেম হয় কিনা। সো চলো গেমে চলে যাই। তো ভিপিএন কানেক্ট করার পর কিন্তু আমরা গেমে চলে আসছি, দেখবো যে গেমে ঢুকার সময় কোনো প্রবলেম হয় কিনা। লোড কিন্তু অনেক স্পিডে নিয়ে নিছে, সো এখানে কিন্তু আবার 100% লোড নেই, একটু আটকাইছিল বাট কোনো প্রবলেম নেই, লোডিং দেখো কত ফাস্ট নিয়েছে। সো এখানে তোমাদেরকে ভালো করে দেখাই দিয়েছে আইটপ ভিপিএন ইজ রানিং। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার মোবাইল ডাটা রবি নেটওয়ার্ক কানেক্ট করা, তারপর কিন্তু উপরে ভিপিএন কানেক্ট করা। সো এখন আমরা ওয়ান ট্যাপ করবো, দেখি গেমের মধ্যে প্রবেশ করাতে কোনো প্রবলেম হয় কিনা। সো এখানে কিন্তু একটু লোড নিতেছে, দেখি কোনো প্রবলেম হয় কিনা। আমি কিন্তু আরও কয়েক একবার ট্রাই করছি, এরকম লোড কিন্তু নেয় নাই। সো এই লোড নিলেও কিন্তু তোমাদের কিন্তু এখানে ইরর দেখায় নাই, নেটওয়ার্ক কানেকশন ইরর কিন্তু দেখায় নাই, এক চান্সে কিন্তু ম্যাচের মধ্যে ঢুকে গেছে ভাই ওপটি কিন্তু ভিপিএনটা। ভাই আমি অনেক ট্রাই করছি, ট্রাই করেই কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি। সো তোমাদেরকে কিন্তু বারবার বলে দিই, সবার এলাকায় কিন্তু নেটওয়ার্ক সেম নয়, যাদের এলাকায় নেটওয়ার্ক একটু ভালো আছে বা তোমাদের আগে যেরকম গেম খেলতা তোমাদের কিন্তু পিংও ওইরকমই পাবা। সো অনেকেই কিন্তু বলতে পারো এরকম না যে ভাই নেটওয়ার্ক একটু খারাপ আছে, ভিপিএন তোমরা কানেক্ট করলা পিং তোমাদের 10-15 নিয়ে আসবে, এরকম কিন্তু নয়। তোমার নেটওয়ার্ক যত ভালো থাকবে তোমার ভিপিএন জাস্ট তোমাদেরকে কিন্তু ভালো সেফ নেটওয়ার্ক দিবে। সো ফ্রেন্ডস এটা কিন্তু তোমরা জানো যে ব্যান হওয়ার পর থেকে আমাদের প্রবলেম হচ্ছে, সো ব্যান হওয়ার প্রবলেম হওয়ার পর থেকেই কিন্তু আমরা ভিপিএন দিয়ে খেলতে পারতেছি, বিভিন্ন ভিপিএনে বিভিন্ন রকম প্রবলেম। সো এটা তো ওই রকম প্রবলেম নাই, পিং ভালো পাবা এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু তোমাদের ভিপিএন ডিসকানেক্ট হবে না। সো একটা ম্যাচ স্টার্ট করে তোমাদেরকে কিন্তু দেখাই দিব। সো চলো ম্যাচটা স্টার্ট করি। সো এখন কিন্তু ম্যাচটা স্টার্ট করতেছি, তোমাদেরকে দেখাবো যে আমাদের পিংয়ের কোনো প্রবলেম হয় কিনা। যদি পিংয়ের কোনো প্রবলেম না থাকে তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবা 100% ভিপিএনটা ওকে আছে। ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে, সো এখন দেখবো যে আমাদের ভিপিএন ঠিক আছে কিনা, যেটা তোমাদেরকে বলে দিয়েছিলাম। সো এখানে কিন্তু ম্যাচ স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু পিংটা জাস্ট ফলো করো, কারণ এই জায়গাটা তোমরা কিন্তু প্রথমে দেখা ফেলছ, পিংটা ফলো করো ভাই। দেখো আমার কিন্তু ওই যে 1, 2, 3, 4 মানে 4টা 1 যে ভিপিএন ছিল ওইটাতে কিন্তু আমি তেমন পিং পাই নাই, ওইটাতে ভালো পাইছি কিন্তু 70-এর আশেপাশে থাকতো, কিন্তু এইটা দিয়ে দেখছো ভাই আমার কিন্তু 50-এর আশেপাশে থাকতে আছে ভাই। দেখো 52, 48 ভাই দেখতে পাচ্ছ, মানে 40-50 এরকমই কিন্তু থাকতেছে। সো ভাই 40-50-এর মধ্যে পিং আমি কিন্তু এটার মধ্যে পাইতেছি। সো তোমরা আমি যেই সেটিংসটা দেখাইছি, যেভাবে দেখাইছি ঠিক সেভাবে করে দেখো, ইনশাল্লাহ আশা করি তোমাদের অনেক ভালো হবে, অনেক উপকার হবে এবং এটা থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো প্রবলেম হবে না। তারপর যদি তোমাদের অনেকেরও প্রবলেম হইতে পারে, তোমরা নেগেটিভ কমেন্ট না করে আমার আমার কি ফেসবুক পেজে যায় তোমরা ফলো প্লাস লাইক করো, ওখানে SMS করো, আমাকে মেসেজ দাও,
আমি কিন্তু তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে ওই জায়গায় তোমাদের কোনো প্রবলেম হলো আমি তোমাদেরকে সলভ করার চেষ্টা করব অথবা নেক্সটে কিন্তু তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু পিং খুবই ভালো, আমি কিন্তু সম্পূর্ণ একটা ম্যাচ খেলছি, আমার কিন্তু কোনো পিং এর প্রবলেম হয় না বা আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো ভিপিএন ডিসকানেক্ট হয় না। তো তোমরা আবার অনেকে বলো একটা ম্যাচ খেলার পরে কিন্তু আবার ডিসকানেক্ট হয়ে যায়। সো ফ্রেন্ডস আমি কিন্তু এরকম দেখছি অনেক দিন ধরে, ট্রাই করতেছি 4-5 দিন ধরে, সো আমার কিন্তু কোনো প্রবলেম হয় না, আমি কিন্তু এই ভিপিএনটা দিয়ে বর্তমানে গেম খেলতেছি। সো তারপরও বিভিন্ন ভিপিএনের কিন্তু রিভিউ তোমাদের জন্য নিয়ে আসবো, এই ভিপিএনটা তোমরা ট্রাই করে দেখো, আশা করি তোমরা খুব ভালো ফলাফল পাবে। আর অবশ্যই ভিডিওটাতে যারা এখনও লাইক দেওয়া নয় ভিডিওটা এখনই লাইক করে ফেলো, চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই কি করতেছো চ্যানেলটা এখনই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো ফ্রেন্ডস ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।